হ্যালো গাইস, কেমন আছো তোমরা সব? আশা করছি সকলেই ভালো আছো। চলে এসেছি অনেকদিন পর নতুন একটি ব্লগ নিয়ে, আর আমার চোখে প্রচুর রোদ পড়ছে, ওই জন্য আমি একটুখানি চোখটা বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। যাই হোক, তো অনেকদিন পর চলে এলাম। পিছনে দেখতে হবে সমুদ্র, এদিকে পাহাড়, আমি এসেছি এদিক দিয়ে। তো এখানে আসার আরেকটা কারণ হচ্ছে যে ছুটি তো আছেই, আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে লোকাল একটা ছেলে কাজ করে, আমাদের বন্ধুই হয়ে গেছে বলতে পারো। তো সেই ছেলেটা বিচের ধারেই বাড়ি, একদম মানে বিচের ধারে এরকম সাইডেই বাড়ি। তো ওরা ক্রিকেট খেলে রোজ বিকেলবেলা। তো ভাবলো আজকে বিকেলটা ছুটির দিন, তো কি আর করা যাবে, তো ক্রিকেটই খেলে আসি। তো চলে এলাম ক্রিকেট খেলতে। এইখানটা নয়, একটুখানি ওদিকে যেতে হবে আমাকে। এখন কটা বাজে? এখন বাজে প্রায় বিকেল 4:45। তো আমার 4:30 সময় যাওয়ার কথা ছিল, অলরেডি আমি লেটও হয়ে গেছি। তো যাই হোক, চলো এখানকার দৃশ্যটা তোমরা দেখে নাও, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তাও একবার দেখে নাও। আর এই হচ্ছে আমার চারপাশের দৃশ্য, দেখতে পাবে। আর আমি এদিকটা দিয়ে এসেছিলাম, এই রাস্তাটা দিয়ে। তোমরা দেখতে পাবে এদিকে ওই হোটেলগুলো, ওগুলো অ্যাকচুয়ালি হোটেল, খুব সুন্দর জায়গা, ওখান থেকে ভিউগুলো আরও সুন্দর দেখতে। ভাবছি ওদিকে একদিন যাবো, ওখানে গিয়ে ঘুরে আসবো। আর এই যে এখানে নতুন হোটেল তৈরি হচ্ছে, এখানে নতুন হোটেল, আর সামনে এই যে গেটটা দেখা যাচ্ছে, এই যে গেটটা, এই গেটটার ওখানে একটা রিসর্ট, মানে ছোটোখাটো একটা রিসর্ট টাইপের আছে। আর বাকি মোটামুটি এইখানে, এইদিকে আর এইদিকে বিচ। বেশ ভালো লাগছে জায়গাটা। যাই হোক, তবে আমি লেট হয়ে গেছি অলরেডি। এখানে আরেকটা জিনিস খুব সমস্যা, এখান থেকে বেরোনোর সময় বুঝতে পারলাম, এখানে পুরো চাকাগুলো পুরো দেবে যাচ্ছে। পিছনের চাকা অলমোস্ট দেবে গেছে, দেখতে হবে তোমরা, পিছনের চাকাটা পুরো দেবে গেছে। যাই হোক, এখন ঠেলে তো মোটামুটি এটাকে নড়ানোই যাবে না, খালি তো প্রচণ্ড আর দেবে যায়। এখানে প্রচণ্ড সমস্যা, আর এখানে ফোর হুইলার তো অ্যালাউই নেই, মানে ফোর হুইলার এখানে আসেই না। বিকজ এখানে এই সামনে মানে অতটা দূর যেই চাকার দাগ দেখতে পাচ্ছ, ঠিক এইটুকু নেই, এর থেকে বেশি নয়। সামনের দিকে গেলে পুরো একদম ডুবে যাবে, ডুবে যাওয়ার মতো অবস্থা, আস্তে আস্তে নিচের দিকে যেতে থাকবে, ধস নামার মতো ব্যাপারটা হবে। ঠিক, তো যাই হোক, মোটামুটি আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো। তো এইটা এইখান দিয়ে রাস্তাটা গিয়ে মেন রোডে উঠলো পুরো, এই রাস্তাটা, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা, এই রাস্তাটা মেন রোডে গিয়ে উঠলো, ওখান দিয়ে আমরা ওইদিকে বেঁকে চলে যাবো। আর আমরা এইদিক দিয়ে চলে এলাম, এই দিকটা দিয়ে বিচের ধার দিয়ে। আর এদিকটা যদি দেখতে পাও, এদিকে ওই যে দুটো লোক দাঁড়িয়ে আছে, আর কিছুই নেই আপাতত বিচে, আর একটা নৌকো এইটুকু। তো মেন রাস্তায় উঠে এসেছি আমরা, আর এই যে মেন রাস্তার লুকটা, এটা একটা রেস্টুরেন্ট। আর এই রাস্তাটা চলে যাচ্ছে একদম সোজা ডাপোলির দিকে, আর ডাপোলি এখান থেকে প্রায় 7 কিলোমিটার টোটাল এখান থেকে ডাপোলি। তো এই যে উপরে দেখতে পাচ্ছ, উপরে এগুলো হোটেল, এই ছোটো ছোটো, যদি আমার ক্যামেরাটা শেকিং হচ্ছে অতটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, এটা একটা হোটেল। আর এখানে তুমি মানে রাস্তার ধারে প্রচুর হোটেল দেখতে পাবে, এখানে ছোটো ছোটো হোমস্টে, হোটেল এখানে প্রচুর ভর্তি, হোমস্টে আর হোটেলে। আর এখানে প্রচুর টুরিস্টও আসে, প্রতিটা বাড়িতেই মানে রাস্তার ধারে তুমি যতটা যেগুলো যতগুলো বাড়ি দেখতে পারবে, প্রতিটা বাড়িতেই প্রায় হোমস্টে আছে, অলমোস্ট 90% বাড়িতে। আর এইগুলো হচ্ছে এখানকার লোকাল বাস, দেখতে পাবে বাসগুলো, এগুলো হচ্ছে এখানকার লোকাল বাস, অটোও চলে। বা এখানে কি আমাদের ক্রিকেট খেলা? এখানে ক্রিকেট খেলা হচ্ছে, তা ক্যামেরা আর একাতে বাইক চালিয়ে রেকর্ডিং। যাই হোক, আমাদের এই সামনে রাস্তাটা দিয়ে ঢুকতে হবে, এখান দিয়ে একটা রাস্তা আছে, তো আমি আর রেকর্ড করতে পারবো না, একবারে ক্রিকেট গ্রাউন্ডে গিয়ে রেকর্ড করছি এই রাস্তাটা। তো গাইস, ফাইনালি আমি ফিল্ডিং শুরু করে দিয়েছি, আর এদিকে ক্রিকেট খেলা শুরু হয়ে গেছে, এটা দেখতে পাচ্ছ পিছনে। তো চলো, আমাদের ফিল্ডিং শেষ, এবার অপনারের ফিল্ডিং। এখন 4 ওভারে 46 রান লাগবে আমাদের ফার্স্ট ব্যাটিং, ফার্স্ট ওপেনিং ব্যাটসম্যান নেমে পড়েছে। সাক্ষাৎ কিতনা রান বানায় এক ওভার মে? কিতনা রান বানায় এক ওভার মে? হ্যাঁ, তো এক ওভারে এখন 8 রান হয়েছে, 3 ওভারে এখনও 38 রান লাগবে, 46 করতে হবে। তো ওই যে 6 মেরেছে একটা, দেখা যাক কী হয়। আবার 4 মেরেছে, চলো গাইস খেলা শেষ, এবার হোটেলের পথে। তো গাইস চলে এসেছি ফাইনাল রুমের মধ্যে, আর রুমে চলে এসে প্রচণ্ড গরম লাগছিল, আর জল তেষ্টা পেয়েছিল, দেখতে হবে আমি জল খাচ্ছি, আর ঠান্ডা জল, হ্যাঁ ঠান্ডা জলই খাচ্ছি। এ দেখো ফ্যান চলছে, এখানে দেখতে হবে তোমরা, ফ্যান চলছে, কারণ এখানে অতটা ঠান্ডা নেই। আর এখন ডিসেম্বর হলে কী হবে, অন্য জায়গায় হয়তো ঠান্ডা পড়ে গেছে, বাট এখানে ঠান্ডা নেই, ফ্যান চালানো দেখে তোমরা বুঝতে পারছো এখানকার ওয়েদার কেমন। আমি ব্লগটা বানাচ্ছি আমার শখে, আমার এরকম পেশা বা এরকম কিছু নাই, তো শখে আমাকে নিজের কাজটাও করতে হচ্ছে, তো ব্লগটাও করতে হচ্ছে, সেই জন্য আমি অন্য কোথাও গিয়ে একটা ভালো জায়গায় গিয়ে তোমাদের দেখাতে পারছি না। তোমাদের আগেই বললাম সপ্তাহে একদিন ছুটি, তো একদিনের ছুটিতে আমি আর কোন জায়গায় যাবো? আশেপাশে লোকাল লাইক এখানে দেখার মতো কী আছে? পাহাড়, সমুদ্র, দ্যাটস ইট, পাহাড় আর সমুদ্র। আর কিছুদিন সমস্যা ছিল, সেই জন্য আমি ব্লগ করতে পারিনি, রিসেন্ট প্রায় 3 থেকে 4 মাস, তারও অনেক কারণ ছিল।
আমার কাছে ভালো ফোন, ভালো ফোন কি আমার কাছে লাইক ফোনই ছিল না, এই ফোনটা আমি যেই ফোনটা দিয়ে এখন আপাতত ব্লগ করছি সেই ফোনটা চারবার ভেঙে গেছিলো। চারবার ভেঙে যাওয়ার পর নতুন করে আবার সারাই করার পর সেই ফোন ক্যামেরাটা দিয়ে আবার মানে সেই ফোনটা দিয়ে আমি আবার নতুন করে ব্লগ করছি। তো এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এখন মোটামুটি ফোনটা ঠিক আছে, তো এই ফোনটা দিয়ে আমি ব্লগ বানাতে পারবো। তো সেই জন্য আমি আর সমস্যা নেই, এখন থেকে আমি প্রতি সপ্তাহে ব্লগ বানাতে পারবো। তো এখন আর কোনো সমস্যা নেই সেরকম। তো এই ফোনটা দেখি যতদিন চলে তারপর একটা নতুন তো নিতেই হবে। এটারও বয়স প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেল, 3 বছর অলমোস্ট, 3 বছর হয়ে গেলো এই ফোনটার বয়স। তো এই 60 জনকে আমি বলতে চাই, 60 জন বলতে 60 জন আমার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমি বলতে চাই, বা তাদের সবাইকে আমি বলতে চাই থ্যাংক ইউ। কেননা এই সময়টাই তোমরা পাশে থাকার জন্য, কারণ এই সময়টাই সবাইকে পাশে দরকার। কারণ যখন এটা 60 থেকে 60 হাজার হয়ে যাবে না তখন অনেকে দেখবে, কিন্তু এখন প্রথম 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 যখন আমি ব্লগ বানাচ্ছি তখন কি আমাকে সাপোর্ট করবে না, আমি জানি সেটা। সব কিছু শেষে একটাই কথা যে তোমাদের সাপোর্ট লাগবে, তোমাদের ভালোবাসা লাগবে। তাছাড়া ওই 60টা হয়তো তোমাদের ভালোবাসা না পেলে 6 এসে যাবে, আর ভালোবাসা পেলে হয়তো সেটা 60 হাজারে কনভার্ট হতে পারে। তো সেই দিনটার অপেক্ষায় আছি, জানি না কতদূর কী হবে, তবে আশা করছি কিছু ভালোই হবে। তো অনেক বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে ব্লগটা, অনেক কিছু বলে ফেললাম। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই। আর আমি আবারও প্রমিস করছি তোমাদেরকে নেক্সট উইক একটা ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। চলো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।